সুন্দরবনে গৌড়েশ্বর নদীর তীরে চড়ক মেলায় পূজিত হন 131টি কালী প্রতিমা। শতবর্ষ প্রাচীন এই পুজোতে বংশ পরম্পরায় পুজো করেন পূজারীরাও। সুন্দরবনে গৌড়েশ্বর নদীর তীরে চড়ক মেলার হাজারি কালী পুজোয় আজও পূজিত হন 131টি কালী প্রতিমা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের ভিতর দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী। এই নদীর তীরে খেজুরবেড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী হাজারি কালী মেলা ও চড়ক মেলা এবার 118তম বর্ষে পদার্পণ করল এই মেলা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। এই কালী মেলার বিশেষ বৈশিষ্ট্য হল 131টি কালী প্রতিমাকে এখানে পুজো করা হয়। 10 থেকে 11 জন পুরোহিত ভূদেব চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিজিৎ চক্রবর্তীরা বংশ পরম্পরা এই পুজো করে আসছেন। পূর্ব খেজুরবেড়িয়া হাজারি কালী মন্দির ভীষণ মানুষের জনগণ সম, এই প্রতিমা মানতকারীদের বহু দূর থেকে মানত দেয়, বরানগর গড়িয়া ওই লাইন থেকে সোনারপুর, তোমার এদিকে আবাদ মোল্লাখালী ভোলাখালী ক্যানিং দেখতে সুন্দর, একদম পুরো প্রপার সুন্দরবন থেকে প্রতিমা আসে। আর আমি এখানে পুজো করছি, বাবা 90-95 বছর অবধি বাবা পুজো করে চলে গেছে, আমি তারপরে পুজো করছি 25 বছর পরে, 115-120 বছর অবধি আমরা। সুন্দরবন থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে কামনা ও মানত করেন এই 131টি মায়ের কাছে। মায়ের পুজো করতে আমার প্রত্যেক বছর মায়ের এখানে পুজো হয়, খুব জাগরণ পুজো আর খুব ভালো পুজো, খুব মেলা, এই হাজারি কালী মেলা খুব বড় পুজো, এখানকার আনন্দ সব কিছু মায়ের সব আনন্দ। এদিনের এই মেলায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মধ্যক্ষ সহ একাধিক জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট জনেরা। হাজার হাজার মানুষ দর্শক মণ্ডলী ভক্তমণ্ডলী এখানে আসেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই মায়ের আশীর্বাদে বা মায়ের পূজায় অর্চনার মধ্য দিয়ে ভক্তের মনোবাসনা পূরণ। দীর্ঘকাল থেকে বা শতাধিক বছরের পুরানো এই পূজা, এই পূজায় দীর্ঘকাল থেকে ভক্তদের মধ্যে বিশ্বাস দানা বেঁধে আছে যে মায়ের কাছে যেটা কামনা করা হয় মা সেটা পূরণ করেন, এবং অনেকেই তার দুরারোগ্য মানে ব্যাধি থেকে শুরু করে তার মনের বাসনা যখন মায়ের কাছে প্রকাশ করেছেন সেই ইচ্ছা যাদের পূরণ হয় তারাই এখানে পূজা দিতে আসেন। সুতরাং সব দিক থেকে ভারতের এই আধ্যাত্মিকতাবাদী সনাতনী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই সমস্ত ভাবনা মানুষের মধ্যে কাজ করে সেই বিশ্বাসে মানুষ এখানে হাজার হাজার ভক্তরা পুজো দিতে আসে। আমরাও সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা যারা ধর্মপরায়ণ মানুষ এই ধরনের আচরণে বা ভক্তদের এই ধরনের কার্যকারিতাকে আমরা শ্রদ্ধা জানাই। শতবর্ষ প্রাচীন এই পুজোকে ঘিরে প্রচলিত রয়েছে নানা গল্প। ভক্তদের বিশ্বাস এখানে ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিলে তার মনোবাসনা পূর্ণ করেন দেবী। প্রতি বছর সংক্রান্তির আগে এই পুজোকে ঘিরে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মা শ্রী শ্রী হাজারি কালী পূজায় যারা মানত করেন কলকাতা থেকে, বারাসাত থেকে, দক্ষিণে আমতলি, খুলনা মোল্লাখালী, শমশেরনগর, গোসাবা, রাঙাবেড়িয়া বিভিন্ন জায়গার থেকে এখানে মানত করে, এবং তারা বছরের শেষে ঠিক নীল পূজার দিনে এই পূজাটা হয়। পূজাটা কোথায় হচ্ছে? এটা এটা হচ্ছে পূর্ব খেজুরবেড়িয়া গ্রামে হাজারি কালী মন্দিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।